আসসালামু আলাইকুম, রামপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো? আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় বিজ্ঞান, প্রশ্ন অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? কি বলছে, অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? আমাশয় কিন্তু একটা ভাইরাসের কারণে হয়, সেই ভাইরাসটা কোন ভাইরাস সেই ভাইরাসের নাম জানতে চাইছে। তাহলে আমরা বলব অ্যামিবিক আমাশয়টি হয় এন্টাবিমা অণুজীবের কারণে। কিসের কারণে? এই এন্টাবিমা অণুজীবের কারণে অ্যামিবিক আমাশয় হয়। অ্যান্টামিবা অণুজীবের কারণে অ্যামিবিক আমাশয় হয়, এই একটা প্রশ্ন আমাদের। আরেকটা প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন? ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন? ব্যাকটেরিয়াতে কোনো সুগঠিত কেন্দ্রিকা না থাকার কারণে ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয়। অর্থাৎ একটি ব্যাকটেরিয়ার মধ্যে পাঁচটি অংশ থাকে। এই পাঁচটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ যদি ব্যাকটেরিয়ার মধ্যে অনুপস্থিত থাকে, তাই ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয়। যে কোনো একটি কোষ অনুপস্থিত, একটি কোষের মধ্যে ফার্স্টটি কোষ থাকে, সেই ফার্স্টটি কোষের মধ্যে একটি কোষ ব্যাকটেরিয়ার মধ্যে অনুপস্থিত, তাই ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয়। এবং এই ফার্স্টটি কোষ কী কী, কোন কোষটি ব্যাকটেরিয়ার মধ্যে অনুপস্থিত আছে, এগুলো তোমরা বিস্তারিত একটু লিখবা। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিবায়োটিক আছে, এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। কী বলছে, অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিবায়োটিক আছে, এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে। প্রাকৃতিকভাবে কিছু কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া বলছে মানুষের উপকার করে। তাহলে আমাদের এই প্রশ্নটা অনুযায়ী, উদ্দীপক অনুযায়ী প্রশ্ন হচ্ছে, প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে? প্রথম অণুজীব কোনটা আছে আমাদের এখানে? দেখো প্রথম অণুজীবটি আছে ভাইরাস। বলছে এই ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে, তাহলে এই ভাইরাসের কারণে আমাদের উদ্ভিদের কোন কোন রোগ হয় তা ব্যাখ্যা করতে বলছে। ভাইরাসের কারণে উদ্ভিদের রোগ হয় ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ। ধানের টুংরো, ধান গাছের মধ্যে ভাইরাসের আক্রমণের কারণে একটি রোগ হয়, সেই রোগটা হচ্ছে টুংরো রোগ। আর তামাকের মধ্যে একটা রোগ হয়, সেটা হচ্ছে মোজাইক। এগুলা কি, এই রোগগুলো হওয়ার হলে আমরা কীভাবে বুঝবো, এদের লক্ষণটা কী, এদের থেকে উপকার রক্ষা পাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে, উদ্ভিদের জন্য কী কী পরিচর্যা করতে হবে, এগুলো তোমরা ব্যাখ্যা করে লিখবা। তারপরে প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় অণুজীবটির, উদ্দীপকের দ্বিতীয় অণুজীব হচ্ছে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কী কী? দেখো মৃত জীবদেহ ও আবর্জনা ফসাতে সাহায্য করে ব্যাকটেরিয়া। বিভিন্ন আবর্জনা, দেখো আমরা যেমন তরকারি খোসা, বিভিন্ন পাতা, এগুলো যখন এক জায়গায় জড়ো করে রাখি, এগুলো কি পচে যাচ্ছে না? এগুলো পচাতে সাহায্য করে কি? ব্যাকটেরিয়া। তারপর মৃতদেহ, মৃতদেহ বলতে কি, যেমন আমরা বিভিন্ন প্রাণী মরে যাচ্ছে, এগুলো যখন এক জায়গায় পড়ে থাকে, এগুলো পচা গন্ধ বেরোয়, এগুলো পচাতে সাহায্য করতেছে কি? ব্যাকটেরিয়া। তারপরে ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে। মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে কে? ব্যাকটেরিয়া। পাটের আঁশ পচাতে, পাট থেকে যে আমরা যে পাট গাছ কেটে পানিতে রেখে দিই কয়েকদিন, পানিতে রেখে দিলে তারপর উঠালে কি হয়, পাট খড়িটা থেকে পাটটা আস্তে সরে যায়, এই সরানোতে সাহায্য করে কে? ব্যাকটেরিয়া। দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই, আমরা যখন দুধকে দধি বানাই, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া জীবাণুর কারণে দধি হয়ে যায়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, বিভিন্ন জীবন রক্ষাকারী, আমরা আমাদের বিভিন্ন অসুখ হলে, জ্বর, সর্দি, কাশি বা বড় বড় অসুখ হলে আমরা কী ব্যবহার করি? অ্যান্টিবায়োটিক ওষুধ খাই। এই অ্যান্টিবায়োটিক ওষুধটা তৈরি করতে আমাদের কী প্রয়োজন? ব্যাকটেরিয়া প্রয়োজন। ব্যাকটেরিয়া জীবন জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের সঙ্গে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। এই যে ব্যাকটেরিয়ার গুরুত্বগুলো, তাহলে আমাদের উদ্ভিদের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্বগুলো এগুলো। এবার আসো, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাকের দেহে ক্লোরোফিল নামক কোনো সবুজ রঞ্জক পদার্থ থাকে না। কী বলছে? ছত্রাকের দেহে সবুজ কোনো ক্লোরোফিল নামক কোনো সবুজ রঞ্জক পদার্থ থাকে না, কণিকা নেই, ফলে নিজের খাদ্য ছত্রাক নিজেই তৈরি করতে পারে না। আবার শোনো, ছত্রাকের দেহে ক্লোরোফিল নামক কোনো সবুজ রঞ্জক কণিকা নাই, ফলে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই তারা মৃত জীবের উপর নির্ভর করে নিজের খাদ্য তারা খাদ্য তৈরি করে। তার জন্যে ছত্রাককে মৃতজীবী বলা হয়, কারণ তারা মৃত জীবদের উপর, তারা কি ছত্রাক মৃত জীবদের উপর নির্ভর করে খাদ্যের জন্য, সেই জন্য ছত্রাককে কী বলে? মৃতজীবী উদ্ভিদ বলে। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমালামা সংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। কী বলছে? ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমালামা সংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, অর্থাৎ ভাইরাসের দেহে কোনো কোষীয় অঙ্গাণু নেই, অর্থাৎ ভাইরাসের দেহে কোনো কোষীয় অঙ্গাণু নেই, মানে কোনো কোষ নেই। যেমন আমাদের বিভিন্ন উদ্ভিদের কোষ আছে, মানুষের কোষ আছে, কিন্তু ভাইরাসের দেহে কোনো কোষ নেই, সেই জন্য ভাইরাসকে বলছে অকোষীয় জীব বলা হয়। তাহলে আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ। প্রশ্নগুলো সুন্দরভাবে লিখবে।